আরামবাগ টাইমস। আরামবাগে প্রকাশ্য রাস্তায় একজন অঞ্চল প্রধান মদ খাচ্ছেন। করোনার ভয়াবহতার সময়ে পাঠশালা বন্ধ করে দেওয়া হলেও পানশালা দেদার খোলা রাখা হয়েছিল। মদ শিল্পের রমরমা ব্যবসা বেশ চলেছিল, সেই ট্র্যাডিশন সমানে চলছেই। কিন্তু যারা নাকি মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের যদি প্রকাশ্য রাস্তায় দিনে বা রাতে মদ খেতে দেখা যায়, সমাজের জন্য কি বার্তা যেতে পারে? যদিও এই ভাইরাল ভিডিও ফুটেজ আরামবাগ টাইমস যাচাই করেনি, কিন্তু ফুটেজ দেখে মনে হচ্ছে এই মদ্যপায়ী প্রধান খানাকুল এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত পোল দুই অঞ্চলের প্রধান আসিফ ইকবাল, যার বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ, যার উপর একটা গোটা অঞ্চলের উন্নয়ন এলাকার বাসিন্দাদের সুরক্ষা নির্ভর করে। সেই অঞ্চল প্রধান যদি ওপেন রাস্তায় এভাবে মদ খেতে থাকেন, তা কি পঞ্চায়েত সমিতি ও তার দল তৃণমূল মান্যতা দেয়? প্রশ্ন উঠেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট।